মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। আসছে ঘূর্ণিঝড় ইয়াস, তার আগে জেলার কৃষকদের জন্য বিশেষ বার্তা দিলেন জেলা উপকৃতি অধিকর্তা তাপস কুমার কুণ্ডু। বোরো ধান পাট থেকে সবজি চাষ সবকিছুতে কি করণীয় সে বিষয়ে সতর্কতামূলক বার্তা দিলেন তিনি। লিটল হার্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ফিল ইওর কোয়ালিটি সার্ভিস। কোভিড সতর্কতা মেনে চলুন, মাস্ক পরুন, বাড়িতে থাকুন। কোভিড সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তায় আপনার পাশে রয়েছে লিটল হার্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার। আপনার সুস্থতা আমাদের কামনা। আমাদের যে বোরো ধান কাটার মতো হয়েছে, শতকরা 80% ম্যাচিওর্ড হলে অর্থাৎ পেকে গেলেই সেই ধান যাতে কেটে ঘরে গোদামজাত করা হয়, মাঠে যেন না রাখা হয়। শাক সবজি যেগুলো জমিতে আছে সেই সব জমিতে যদি জল জমে যায়, অতি দ্রুত সেই জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। বিশেষ করে পটলের ক্ষেত এবং পানের বরজ যেগুলো আছে সেগুলো একটা শক্ত স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে থাকে, সেই স্ট্রাকচারগুলোকে শক্ত করে বেঁধে রাখা, শক্ত করে রাখা যাতে ঝড় আসলে বা বেশি জোরে বাতাস বইলে সেগুলো যাতে পড়ে না যেতে পারে, এই সতর্কতামূলক বার্তা আমরা কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। এখনও পর্যন্ত আমাদের যা পূর্বাভাস আছে তাতে বুধবারের দিন সন্ধেবেলায় আমাদের জেলাতে ভারী বর্ষণের একটা সম্ভাবনা আছে। আমাদের জেলাতে মোটামুটি 1,05,000 হেক্টর জমিতে পাট আছে। যদি ভারী বর্ষণ যদি হয় আমরা দেখে নেব, পাটের জমিতে যদি জল জমে থাকে সেই জল অতি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য কৃষক ভাইদেরকে আমরা অনুরোধ করব। আর আমাদের বোরো ধান ছিল 90,000 হেক্টর, তার মধ্যে প্রায় 85% অর্থাৎ 85% ধান কাটা হয়ে গেছে। অর্থাৎ বোরো ধানের যে সম্ভাব্য ভয়ের যে ব্যাপারটা ছিল সেটা আমরা অনেকটাই এই গত 7 দিনে প্রচারের মাধ্যমে তাদেরকে দ্রুত যাতে কেটে ফেলা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে আমরা আশা করছি 90-92% ধান কৃষকরা খুব সাবধানেই ঘরে তুলে নিতে পারবেন। বাকিটা আমরা ঝড় বা জল আসার পরে কি প্রতিক্রিয়া হয় সেটা লক্ষ্য রাখবো। আর তাছাড়াও আমাদের জেলাতে প্রতিটি ব্লকে এবং মহকুমাকরণে এবং আমাদের জেলা কৃষিকরণে আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে এই ঝড়ের মোকাবেলা করার বা অতি ভারী বা বৃষ্টিপাতের মোকাবেলা করার জন্যে আমাদের কৃষি দপ্তর প্রস্তুত আছে।